নিপীড়ন নির্যাতন ও দুঃশাসনের কারণে আগামী একশো বছরেও আওয়ামী লীগ অস্তিত্ব ফিরে পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক নিজে দলের কেউ বিশৃঙ্খলা করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি মঙ্গলবার সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পেয়ে আওয়ামী লীগের মতো আচরণ না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আমিনুল হক আরও কবির কারামুক্ত হলেন বিএনপির সিনিয়র মহাসচিব যুব মহাসচিবী সহ সিনিয়র নেতারা মঙ্গলবার বিকেল পাঁচটায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আরও মুক্তি পান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খুশরু মাহমুদ চৌধুরী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সহ অন্যান্য নেতারা মুক্তি লাভের পর নেতাকর্মীদের ভালোবাসা শিক্ত হন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হক তাকে এক নজর দেখতে পথের পাশে দাঁড়িয়ে থাকে নেতাকর্মীরা রূপনগরে এক সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানান আমিনুল হক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব আওয়ামী লীগ যে জুলুম যে নির্যাতন বাংলাদেশের মানুষের উপরে করেছে এই আওয়ামী লীগের অস্তিত্ব আগামী একশো বছরও ফিরে আসবে না বিশৃঙ্খলা জড়িত দলীয় নেতা কর্মীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি যারাই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তাদের দল করার কোনো যোগ্যতা থাকবে না প্রিয় নেতৃবৃন্দ এদিকে মিরপুর বারো নম্বর ঝিল পারে দুর্গা মন্দিরের পাশে বসবাসরত সংখ্যালঘুদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মির ইমরান হোসেন মিথুন আশ্বাস দেন তাদের নিরাপত্তা নিশ্চিতের কোন ছাত্র লীগ যুবলীগ কোন সন্ত্রাসী কার্যক্রম যাতে ওরা করতে না পারে সেই জন্য আমরা এখানে অবস্থিত আছি এবং সংখ্যালঘু ভাইদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের উপসনালয়ে আসবেন আমরা আছি আপনাদের নিরাপত্তার জন্য তার কথা স্বস্তি জানান সনাতন ধর্মের মানুষ আমাদের খুব ভালো লাগছে তারা যেন আমাদের নিরাপত্তা দেয় আমরা যে সংখ্যাগুলো আমরা চাই আমরা নিরাপদে থাকি এরপর আওয়ামী লীগ সরকারের পতনে বিজয় মিছিল বের করা হয় হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা